একটাই জায়গা যেখানে এতটা ভ্যারাইটিস চা পাওয়া যায় এবং প্রত্যেকটি ফ্লেভার যতগুলো আমি আপাতত খেয়েছি সবকটাই খুব ভালো, এত ভ্যারাইটিস চা কোথাও পাওয়া যায় না। আমি এখানে কাশ্মীরি কাওয়া খেয়েছি, দুধ মশলাটি খেয়েছি, পাইনঅ্যাপেলটি খেয়েছি, ক্যামোমাইলটি খেয়েছি। আমরা যারা চা প্রেমী বিশেষ করে তাদের জন্য তো খুবই ভালো জায়গা, নানান রকম ফ্লেভারের চা পাওয়া যায়। সব থেকে ভালো হচ্ছে যে খুবই যত্ন সহকারে নিজের হাতে তৈরি করেন, সবাইকে সেরকমভাবে সুন্দর ব্যবহারের সাথে পরিবেশন করে। চাই আরও বড় হোক দোকানটা। মশলাটি ট্রাই করেছি, বাটার স্কচটা ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। সবেতেই ফিউশন আমরা দেখতে পেয়েছি, গানে ফিউশন, নাচে ফিউশন। ফিউশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্বিনেশন। তো চায়ের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা আমরা মূলত স্পাইসেসের উপরে করতাম, আদা, এলাচ, লবঙ্গ, এইসব জিনিসের মধ্যে গোলমরিচ, দারুচিনি, এগুলোতে ছিলাম। কোল্ড ভার্সনও আছে, হট ভার্সনও আছে, চা কফি সব নিয়েই আছে। এটা একটা ফিউশনই বলতে পারেন, নতুনভাবে তৈরি হচ্ছে। বর্ধমানে সারা কিন্তু অসাধারণ করেছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চায়ের টেস্ট, 99% মানুষের দারুণ ভালো লাগে। আমরা জানতাম চা এতদিন সিপ করে খেতে হয়, বর্তমান কনসেপ্টে ফিউশন এমন এসেছে যে চাকে কামড়েও খাওয়া যায়। আমরা সেইভাবেই দেবো যে প্রথমে স্পুন দেবো, আপনি বেশ কিছুটা অংশ কামড়ে খেলেন, আফটার দ্যাট আপনি সিপ করলেন। তো এটা একটা নতুনত্ব যে চা কামড়ে খাচ্ছে।